আপনার যদি ব্যবস্থা করা হয় এই গ্রামের মধ্যেই একটা রেকর্ডিং স্টুডিও সেট আপ, সমস্ত আপনি এখানেই সমস্ত গান আপনি রেকর্ডিং করবেন, আপনার কি মত এবং গ্রামবাসীর কি মতামত? সারে গা মা গা রে, আরে গান শোনাবো তোরে, মনের মতো পেলি রে, তোরা গান শুনিতে এলি রে, এটা দেখলে ওটা দেখলে হয় মন চেহারা, সারা পৃথিবী ঘুরে দেখুন নাই কেউ আমার পারা, হাই লালা হাই আমি বাদাম বিচাই খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যাই, আমার মাথা ঘুরে যাই, আমার মুখটা ধরে যায়, এখান থেকে অন্য জায়গা গিয়ে আমি তা দিদি গিয়ে কী করে বোঝাই, যদি মাথা ঘুরে যাই, যদি মুখটা ধরে যাই, যদি মাথা ধরে যায়, তাই আমি বাদাম বিচে খাই গো দাদা, বাদাম বিচে খাই, বাদাম বিচে খাই গো দাদা, বাদাম বিচে খাই, জয় জয় নিতাই গোবিন্দ বলে দাও পাই, আমি কোন জায়গায় যাই, আমি কোন খানতে পাবো দাদা বলে দাও গোঠাই, জয় জয় নিতাই, জয় জয় নিতাই। যদি কেউ ডাকে এখন এই মুহূর্তে আপনি তো যাবেন নিশ্চয়ই? আমি তো যাচ্ছি, তো এখন এই এই মাসটাতে মনে হচ্ছে যারা আসছে দূর দূরান্ত থেকে এখন কদিন ভিড়, হ্যাঁ কিন্তু কি বলে আমাদের দুমকা সাইড থেকে এসেছিল, কালকে এসে বেচারারা ঘুরে গেছে একদম ঠিক, হ্যাঁ তো তারা খুব দুঃখ করে গেছে, কিন্তু আমারও খুব খারাপ লাগলো যে ওরা এসে আমায় দেখা পেলো না, বা ওদের চরণধুলি আমিও পেলাম না, একদম ঠিক ঠিক, তো চরণধুলি ঘরের মধ্যে দিয়ে গেছে, এটা আমার সৌভাগ্য, এইটা বিরাট বড় ব্যাপার, সত্যি আমি জানি না যে আপনাদের চরণধুলি আমার ঘরে দরজায় পাবো, বা আমিও ভাবতে পারি না যে আপনাদের আমি আশীর্বাদ পাবো, তাই কে দিয়েছেন সেই শ্রীকৃষ্ণ ভগবান, একদম শ্রীকৃষ্ণ ভগবান, হ্যাঁ ওরই দান, অবদান ওরই, আমার গৌরব কিছু নাই, ওরই গৌরবে গৌরব, ওরই গৌরবে গৌরব, একদম আচ্ছা। ভুবন কাকু তো এই মুহূর্তে আপনি বাইরে যাচ্ছেন না, এটা আমরাও চাই, ঠিক আছে, তো দর্শকরা নতুন অ্যালবামের জন্য কিন্তু অপেক্ষা করছে, প্রচুর কমেন্ট আসছে চ্যানেলে আমাদের যে ভুবন বাধ্য করে নতুন আমরা যদি অ্যালবাম দেখতে পাই তাহলে আমরা কিন্তু সত্যি মুগ্ধ হয়ে যাব, সবার কমেন্ট করছে, তো আপনি আপনার যদি ব্যবস্থা করা হয় এই গ্রামের মধ্যেই একটা রেকর্ডিং স্টুডিও সেট আপ, সমস্ত আপনি এখানেই সমস্ত গান আপনি রেকর্ডিং করবেন, আপনার কী মত এবং গ্রামবাসীর কী মতামত? আমি গান তো দিতে রাজি, সেটা আপনাকে, আপনি তো আপনি গান গাইবেন এই এদিক ওদিক ঠিক আছে শুনতে যাবেন, কিন্তু আপনার নিজস্ব যদি একটা থাকে নিজস্ব চ্যানেল তাহলে সব থেকে ভালো হয়, কেননা আপনি এখন ভাইরাল ভারতবর্ষে, ঠিক আছে, ভাইরাল সিঙ্গারের মধ্যে, তো আপনার এই সময় একটা ইউটিউব চ্যানেল একদম মাস্ট দরকার, যেখানে সমস্ত গান আপনার লোড হবে এবং ইউটিউব চ্যানেল থেকে যত আর্নিং হবে মানে যত ইনকাম আসবে ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কিছু কারো হস্তক্ষেপ থাকবে না, আপনার অ্যাকাউন্ট যুক্ত থাকবে, সেখানে আপনারই সব কিছু থাকবে, ঠিক আছে, হ্যাঁ এই ধরনের জিনিস একটা নিয়ে এসছে যেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না, গ্রামবাসীকে বলছি আপনাকে বলছি আপনার সহযোগিতা করার জন্য আমরা এসেছি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় দেখি এবং আপনার চরণধুলি আজকে পেলাম, সত্যি জীবনটা ধন্য হয়ে গেল, তো আপনি আপনাদের ভালোবাসা পেয়েছি, হ্যাঁ সত্যি ভালোবাসা পেয়ে, বা আমি জানি না যে আপনাদের সবাইকে আমি দর্শন করতে পারবো, বা আমি জানি ভাবতে পারি না যে আপনার এই যেখানে শুনছে সবাই চলে আসছে আমার ভালোবাসা পেয়ে, বা আমিও ভালোবাসা পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি যে আমার খুশিতে সীমা নাই। নমস্কার বন্ধুরা, আচ্ছা বাদাম শিল্পীর জীবন কাহিনী পার্ট টু ইন্টারভিউ, এটা আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, এই ইন্টারভিউতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেহেতু এখন লকডাউনের সময় সেই কারণেই ভুবনবাবু এখন বাইরে রেকর্ডিং করতে খুবই অসুবিধা, বাইরে রেকর্ডিং করতে গেলে তোমরা হয়তো সবাই বুঝতে পারছো, তো সেই কারণে আমরা টি টোয়েন্টি মিউজিকের পক্ষ থেকে ওনাকে সাপোর্ট করার জন্য যাতে উনি বাড়ি থেকে রেকর্ডিং করতে পারেন, সমস্ত গানের রেকর্ডিং বাড়ি থেকে হয়, সেই কারণে ওনার বাড়িতেই আমরা রেকর্ডিং স্টুডিওর সেট আপ আমরা বসাতে চলেছি, এটা আমাদের মত প্রকাশ করছি তোমাদের সামনে, তোমাদের মত কী যে হ্যাঁ ভুবনবাবুর বাড়িতে রেকর্ডিং স্টুডিও সেট আপ একটা বসুক, উনি ওই স্টুডিওতে গান গাইতে পারবেন, আর এটা জাস্ট আমরা চেষ্টা করছি এখন ওনাদের সাথে কথা বলে দেখব আমরা যে ওনারা এই মতে একমত হচ্ছে কি না। কাঁচাবাদাম শিল্পীর নতুন গান আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি এই চ্যানেলে, তো যারা যারা প্রথম ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ধন্যবাদ।